আজ রাত্রি ও কাল সকাল থেকেই বঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা সংকেত জারি করলো হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ, ফলত ধেয়ে আসছে দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সংকেত জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। ভারী বৃষ্টিতে বিপদ এড়াতে এবার জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য, এমনকি কলকাতা পৌরসভাকেও সতর্ক করা হয়েছে। আজ নবান্নে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী। ভার্চুয়ালি জেলা শাসকদের সঙ্গে কথা বলেন তিনি। পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি বিপদ মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থার নির্দেশ দেন মুখ্য সচিব। আজ ও কাল রাজ্যের 16 জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40-50 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রবল বর্ষণে যাতে কলকাতা জলবন্দী না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে পৌরসভাকে। তো নিম্নচাপের ফলে এই ভারী বৃষ্টি একটানা কতদিন পর্যন্ত চলবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর, সঙ্গে জানিয়ে দেবো গোটা বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন। সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রসঙ্গত, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানকারী নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ ও কাল ভারী বৃষ্টি হতে পারে। আজ দুপুরেই কালো মেঘ ঘনিয়ে এসেছিল কলকাতা সহ একাধিক জেলার আকাশে। দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও। বইবে দমকা হাওয়াও। গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় 40-50 কিলোমিটার। কাল ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে 45-55 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তবে আগামী 3 দিনের পর থেকে নিম্নচাপ ক্রমশ সরে যাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, যার জেরে উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। আর সেই কারণে আগামী 3 দিন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। ঢাকা সহ 11টি অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে বৃষ্টি বা বজ্র সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ রাত্রি পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যতর একই দিক থেকে ঘন্টায় 45-60 কিমি বেগে বৃষ্টি বা বজ্র সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ রাতে আবহাওয়ার সব শেষে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী এবং ভোলা জেলা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস ও রাত্রে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।